সৌদি আরব ডুবাই কাতার কুয়েত উমান বাহারাইন মানে মিডিল ইস্টে যা যেই দেশগুলো আছে ওই দেশগুলোতে আমরা মানে আমরা যাই আমরা যাওয়ার পরে আমরা অনেকে আরবি জানি মানে না জানার ভান ধরি হ্যাঁ তো না জানার ভান ধরার পরে অনেক আমাদের ফায়দা হয় মানে আমাদের অনেক লাভ হয় কীভাবে ধরেন যে আমরা একটা গলত করে ফেলছি বলছে যে আমাদের কাজটা এইভাবে করতে হ্যাঁ এখন কাজ করলাম যে আমরা উল্টা করে ফেলছি দেন এখন কোফিল আসবে বা মালিক আসার পরে বলবে যে কি হয়েছে তোর কাজ বলছি করতে যদি বলে তো ওরা তো আরবিতেই বলবে ওরা তো আর হিন্দিতে বা বাংলাতে বলবে না তো আপনি যদি বলেন যে আনা আরবি মাফি মালুম তো অনেকে এইভাবে বলা আমরা মানে আমরা আমাদের বাঙালি মানে বাংলাদেশি ভাইয়েরা আনা আরবি মাফি মালুম তো এটা বললে অনেক মানে অনেক ওদের দিলে ইয়ে হয়ে যায় বা মানে অনেক আপনার মানে যারা এইভাবে বলে তাদের জন্য অনেক টান লাগিয়ে যায় মানে মন সফট অনেকটাই সফট হ্যাঁ তো ওরা আর কিছু বলে না বলে যদি আমরা বলি যদি আমরা আরবি মাফি মালুম মানে আপনারা যারা বাহার মানে মিডল কান্ট্রিতে থাকেন তারা অবশ্যই জানেন যে এটার মিনিং কি মানে আমি আরবি জানি না তো মানে মিডল ইস্ট কান্ট্রির কফিলেদের মন পাওয়ার তিন চারটা সিস্টেম আছে মানে মন পাওয়ার একটা সিস্টেম আছে স্যালারি পাওয়া স্যালারি বাড়ানোর আরেকটা সিস্টেম আছে তো মন পাওয়ার মানে তো বলছি আন মাফি মালুম তো এটা বললে বা একটু ইয়ে দেখাবেন না মানে আমি ওভার স্মার্ট দেখাবেন না আরবিদের সামনে ওরাও ইনসান ওরাও সব কিছুই ভালোই জানে আমাদের আমাদের থেকে অনেক গুণ উন্নত এই দেশ ওরা ওরও জানে ভালো দেন আরবিদের সামনে ভালো থাকবেন কিভাবে কারণ যে আপনার একটা কাজ দিছে হ্যাঁ ধরেন একটা ঘরের একটা কাজ দিছে আপনি কাজটা করতেছেন 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 তো আর যদি দেখে আপনি বসে আছেন তো আর কিন্তু এগুলো পছন্দ করে না বসা বসি বা জিরা রেস্ট টেস্ট এগুলো আর বিরা পছন্দ করে না কাজ করলে আর বিদের সামনে কাজ করেন ধুমসে কাজ করেন আর আরবি চলে গেলে রেস্ট করেন সমস্যা নাই ওদের সামনে কাজ করতে হবে কাজ করলে ওরা খুশি কাজ করলে ওরা খুশি স্যালারি ট্যালারি ভালোভাবে দিবে দিবে হুম তো এখন ধরুন যে আপনি অনেক আরবিরা মানে ক্ষেত্রচোর টাইপের হয় স্যালারি দিতে চায় না তো যত আরবিদেরকে মানে অভাব দেখাবেন এতই ওরা মানে আপনার প্রতি আকৃষ্ট হবে বা মানে বেতন বুতন ক্লিয়ার করার চেষ্টা করবে কিভাবে তো আপনি এক মাস কাম করছেন এক মাস কাম করার পরে আপনি বলেন যে এই যে মাসের তিরিশ তারিখে যদি স্যালারি দিয়ে দেয় বেতন দিয়ে দেয় তা আপনি শুধু ওরা বলবেন যে মানে চব্বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে ফোন বলবেন আর বা কফিলে বলবেন কফিল আমার খাওয়ার টাকা নাই খাওয়ার টাকা লাগবে বাড়ির মধ্যে অনেক ঝগড়া বাদি করতেছি আমার কিছু টাকা দিলে আপাতত কিছু টাকা দিলে আমি বাড়ির মধ্যে সারতে পারবো এখানেও সারতে পারবো তুই প্লিজ তুই প্লিজ আমারে কিছু আপাতত কোন আপাতত কোন টাকা আমার একটু টাকা পয়সা দিয়ে হেল্প কর আমি তোর স্যালারি পাইলে আমি ওটা হুজ করে দেব এভাবে বললে ওরা আপনাদের ইনশাআল্লাহ মানে স্যালারি মেলারে দিয়ে দিবে এই সব কিছু মানে স্যালারিতে বাড়া দিবে বলবে যে বেচারা অভাবে আছে বা ওরা আসলে আমাদেরকে হিন্দি না ফরবা জানে আমরা অনেক গরিব তোর ওরা ভালো করেই জানে আমরা গরিব হওয়ার মানে গরিব যে আমরা ওরা ভালো করে জানে এই জন্য আমরা এই দেশে আসছি কাজ করার লেগে ওরা ভালো করে জানে তো আসলে এটা হচ্ছে যে মানে কফিলদের মন পাওয়া স্যালারি বাড়ানো তো কীভাবে কপিলদের সামনে কাজ করবেন এইগুলা আসলে এগুলা শিখে রাখবেন আমরা হাজারও কাজ করি নি আমরা হাজার কাজ করার পরও আমরা হাজার কাজ করার পরও যদি একটু পাঁচ মিনিট বইসারেছি কফিল এসে দেখলো বইসারেছি তো ওরা ভাববে যে আমরা কাজে করি আমরা মানে সরি আমরা কাজ করি না আমরা বসে থাকি ওরা ভাববে আসলে কাজ করতে করতে অবস্থা খারাপ ঘামে অবস্থা খারাপ মরে যেতেছি পানি ফাইতে একটু বসছি এর মধ্যে কপিল আইসে কপিল আমরা কাজ করি না এতটা মনে আমরা কাজ করি না এই আর কি তো কপিল আসার আমরা ফলো রাখবেন কপিল কখন আসে তখনই কাজ করার স্টার্ট দিবেন এই আর কি ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করে শেয়ার করে দিবেন আর ফেসটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম